আসসালামু আলাইকুম। স্বপ্না কুকিং টেকনিক নতুন একটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাই। আজ আমি শেয়ার করব মসুরের ডাল দিয়ে পুঁই শাক রান্নার রেসিপি, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন বন্ধুরা শুরু করি। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, মসুরের ডালটা আগে থেকে ধুয়ে নিয়েছি। মসুরের ডালটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, মসুরের ডালটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, ডালটা হয়েছে কিনা তাই দেখে নিচ্ছি, ডালটা ফুটে গেছে। পুঁই শাক আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, পুঁই শাক দিয়ে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মসুরের ডাল দিয়ে পুঁই শাক রান্না হয়ে গেছে, চুলাই থেকে নামিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।